ঈদুল ফিতরের দিনে পালনীয় 60টা সুন্নাত, ভালো করে এই জিনিসটা আপনাদের জানাই আছে, তারপরে রিভিউ করাই দেই। প্রিয়বারে, ঈদের আগের দিন সূর্যাস্ত থেকে শুরু করে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলা ছেলেদের জন্য। আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর ইদ্দত দিনসমূহ পূর্ণ হলে বেশি বেশি করে আল্লাহর জন্য তোমরা তাকবীর বলো। এইটা ছেলেদের জন্য উচ্চ আওয়াজে বলা সুন্নাত। তাহলে ঈদের যেদিন আমাদের শাওয়ালের চাঁদ উঠে যাবে সেই রাত থেকে ঈদের সালাতে যাওয়া পর্যন্ত আমরা তাকবীর পড়বো, এটা হচ্ছে সুন্নাত এক। এটা হচ্ছে মহান আল্লাহর, আপনি যে খুশি রব্বুল আলামিন আপনার জন্য নাজাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আপনার জন্য আনন্দের বার্তা পাঠিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর প্রতি খুশি হয়ে জানাচ্ছেন আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তোমার সাথে কোনো শরীক নাই, তুমি শ্রেষ্ঠ। এইটা হচ্ছে মুসলমানদের সুন্নাত, এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। দুই নম্বরে হচ্ছে যাকাতুল ফিতর, যেটা রোজাদারের ভুল ভ্রান্তির জন্য যেটা আমরা আদায় করছি, এইটা আমরা গরিব মিসকিনের জন্য আমরা আগে আদায় করে দিব, ভালো করে। এটা বহুবার বলেছি আপনাদেরকে, আরোবার বলি, নতুন টাকা কিনে ফিতরার জন্য রেডি করে রাখছে, ঈদের মাঠের থেকে ফেরার সময় দুই পাশে ফকির মিসকিনরা দাঁড়ায় থাকে, তাদেরকে 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা করে দিচ্ছেন, খুবই ভালো অভ্যাস এইটা, এর থেকে সওয়াবের কোনো কাজ নাই। কিন্তু ওইটা যদি আপনি সাদাকাতুল ফিতরের টাকা আলাদা করে রেখে দেন তাহলেও আপনার দান হচ্ছে, কিন্তু ফিতরার সওয়াব আপনার হচ্ছে না। এই জন্য ফিতরা আজকালকের মধ্যে কমপ্লিট দিয়ে শেষ করে দিবেন। আপনি সেমাই লাচ্চা তাদের যা লাগে খাদ্যদ্রব্য যেটা লাগে সেইটা আপনি তাদেরকে কিনে দেন, বাসায় বাসায় পৌঁছায় দেন, তাদের আনন্দ পৌঁছায় দেন আপনার সাধ্য অনুযায়ী। এটা নিম্ন মুদ্রার, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বলা হচ্ছে এটা একদম নিচে, এর উপরে আপনি যা পারেন আপনি দেন। আপনি খেজুর দেন, চা 3 কেজি 300 গ্রাম খেজুর দেন, 3 কেজি 300 গ্রাম কিশমিশ দেন, পনির দেন, এই রকম করে আপনি দিতে থাকেন। আপনি লাচ্চা কিনে দেন, সিমাই কিনে দেন, তাদের জন্য যা লাগে, এইটা অবশ্যই ঈদের জামাতে যাওয়ার পরে আগে, এটা যেন না থাকে, অংশ আমাদের যেন না থাকে, এটা আমরা বের করে দিব। এটা দুই নম্বর সুন্নত প্রিয় ভাইয়েরা। 3 নম্বর, ঈদের দিন সকালে গোসল করা, সুন্দর পোশাক পরা, ঈদের সালাতে যাওয়ার প্রাককালে খুশবু ব্যবহার করা, সুন্দর পোশাক পরা, ঈদের জামাতে যাওয়ার আগে গোসল করা এবং খুশবু ব্যবহার করা, এই সুন্দর পোশাক আমাদের জন্য এটা একটা সৌন্দর্য। সুন্দর পোশাক মানে নতুন দামি, এরকম না, আপনার যে পোশাকটা আছে সেটাই যেন সুন্দর হয়। অন্তত আমি যারা রেগুলার বেজে আপনারা পাঞ্জাবি পায়জামা পরেন না আর তারা টুপি পরেন না তাদেরকে বলবো, এই রমজানে অন্তত পক্ষে একটা নতুন টুপি হলেও আপনারা কিনেন, সব কিনে এক পুরাতন টুপি মাথার মধ্যে দিয়ে চলে গেছে, টুপির এদিক দিয়ে একদম ময়লা লাগে, চিত্রা লাগে গেছে একবারে, যার পরে আর জঘন্য ব্যাপার স্যাপার নাই আপনার আমার প্রিয় ভাইরা, এরকম জানি না হয়, এই সৌন্দর্য এই বিউটিটা জানি থাকে আমাদের মধ্যে প্রিয় ভাইরা, আল্লাহ কবুল কো, না হলে ধোয়াবেন এইগুলো, কতকগুলো জিনিস আমি তো বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুতবা আছে, মুসলমান উপরে জামা টাইট ভাঁজ ভাঙ্গে না কিছু না, গেঞ্জির দিকে তাকানো যাবে না, জামা যদি খোলে একবারে জঘন্য অবস্থা হয়ে গেছে, একবারে ময়লা একদম অপরিচ্ছন্ন, এরকম মুসলমানের মুসলমানের সব কিছু পরিষ্কার, মুসলমানের সব কিছুর মধ্যে সৌন্দর্য থাকে। আমি তো মাঝে মাঝে বলি যে এইগুলো মোষ কাটতে ভুলে যায় এইরকম এলোমেলো, এদের উপরের এটা যদি হয় বাকিটা বললাম না, 40 দিনের পরে তো অনেকে বলে এবাদতই কবুল হবে না, এদিকে একদম সকালবেলা অফিসে যাওয়ার আগে দাঁড়ি না সাঁস দিয়ে যায় না, ওদিকে 40 দিন কেন, খবরই নাই ওদিকে, কেউ তো দেখে না প্রিয় ভাইরা, এটা মুসলমানের চরিত্র হবে না, মুসলমানের উপরে পাক ভিতরে পাক, মা জাহারা মিনহা ও মা বাতানা, সব পরিষ্কার মুসলমানের, এটা মুসলমানের ক্যারেক্টার হবে প্রিয় ভাইরা। এই এইটা গেল হচ্ছে সুন্দর পোশাক। মেয়েদের জন্য সুন্নাত হলো পর্দার সাথে খুশবু ব্যবহার না করে যদি আয়োজন থাকে তাহলে ঈদগায়ে এসে সালাত আদায় করা, এটা সুন্না, এইটা মেয়েদের জন্য সুন্না, আমরা এই প্র্যাকটিসটা তো এখনো কায়েম করতে পারছি না প্রিয় ভাইরা। ঈদগাহে যাওয়ার আগের পরে 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ঈদে যখন যেতেন কিছু খেয়ে যেতেন, 3টা খেজুর খেয়ে যাওয়া সুন্না, 5টা খেজুর খেয়ে যাওয়া সুন্না, এটা আমরা অনেকেই জানি না, আমরা এটা মিষ্টান্ন খাওয়াও সুন্না কিন্তু খেজুর খাওয়াটা সুন্না, 3টা খেজুর খেয়ে আপনি যদি ঈদগাহে যান আর যদি নিয়ত করেন আল্লাহ আমি তো তেমন কিছুই করতে পারি নাই কিন্তু আমার রসুল 3টা খেজুর খেয়ে যেতেন, আমি একটা সুন্নাত পুনরুজ্জীবিত করার জন্য এটা পালন করে গেলাম, আল্লাহ তুমি কবুল করো, না জানি এইটাই আপনার আমার নাজাতের জন্য একটা ওসিলাও হতে পারে প্রিয় ভাইয়েরা। সুতরাং এই প্র্যাকটিসটা করবো আমরা। 5 নম্বর, ঈদের জামাতে সামিল হওয়া
এবং পুরা খুতবা শোনা। ইমাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য অনেক মুহাক্কিক আলেম বলছেন ঈদের সালাত ওয়াজিব, আর কোনো ওজোর ছাড়া ত্যাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ওজোর নাই তাও ঈদের নামাজে যায় না, এরম মুসলমান যদি না হয়। আর আগে ভাগে করে যাওয়া, এমন সময় যে এই যে পিছে যেয়ে যে এমন অভ্যাস হয়েছে ঈদের নামাজেও যে জামাত মিস করা করা অবস্থা। আমি যেখানে, আমি এখন নিজে একটা ইন্ডিভিজুয়ালি অনেকদিন ধরে ঈদের নামাজ পড়াই মুরাদপুর ঈদগাহ ময়দানে, কিন্তু এর আগে আব্বা যখন হজে যেতেন আমি কুরবানিতে প্রক্সি ঈদের নামাজ পড়াতে যাইতাম। যাওয়ার পরে দেখি টাইম দিছে 9:30, মুসল্লি 9:30 মাঠেই নাই, অথচ মাইকিং করছে পুরাটা, মুসল্লি নাই। আস্তে আস্তে 10:15 নামাজ হয়। তা আমি বললাম যে ভাই, ওইবার গেছি অনেক আগে, যে মাইকে বলছে আপনাদের এখানে কয়টায় ঘোষণা হয়েছে, কই 9:30, ঠিক আছে 9:30 আপনারা কি 9:30 নামাজ পড়তে রাজি? মুসলমান তো ঘোষণা দিবে একটা, আর রাজি হবে না, এরকম হলে তো হবে না। সবাই বলছে যে যারা যারা আগে আসছে, মোটামুটি বহুত লোক 10,000-এর উপরে মুসল্লি হয়, বলে হ্যাঁ হুজুর আমরা রাজি আছি, আপনি একদম কারেক্ট সময় নামাজ পড়বেন। এই 2-4 মিনিট করে করে ঘোষণা দিয়ে আর 1 মিনিট আছে, আর 1/2 মিনিট আছে বলে সঠিক সময় নামাজ পড়ায় শেষ করে দিছি। দেওয়ার পরে আল্লাহর রহমতে 5-7 লোক নামাজ পায় নাই, কিন্তু নামাজ না পাইলেও কিছু বলতে পারতেছে না, কারণ আগের থেকে মাইকিং হয়েছে, ডাকা হয়েছে, কিন্তু মনে করছে হুজুর এরকম বলেই লেট একটু করবে। আল্লাহর কি কাজ, পরের বছর যখন আবার গেছি ওই জায়গায়, যেই 700 জন নামাজ পায় নাই, ওরা সবার আগে আসছে, আসে ঘড়ি দেখে হুজুর আর কিন্তু 23 সেকেন্ড, গত বছর কিন্তু নামাজ পাইনি, মানে এইবার জানো টাইট দিয়ে ঠিক সময় নামাজ পড়ায় দেওয়া হয়েছে, ওরাই সবচেয়ে, যে হুজুর জানে এইবার দেরি না করে, কোনটার কোনটার মিস করান যায়। তা আলহামদুলিল্লাহ সময়ানুবর্তী হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। মসজিদে একটু আগে যেতে হবে, ঈদগাহে সবার পরে যাচ্ছে, মানে আকর্ষণ নেই আর। আমরা কেন জানি এরকম হয়ে যাচ্ছে, এরকম জানি না হয়। ঈদের নামাজ তাহলে ওজোর ছাড়া ত্যাগ করা যাবে না, এমন কি হাদিসের মধ্যে আসছে যারা হায়েজরতা মহিলা থাকবেন, সহি হাদিসের মধ্যে আসছে তারাও ঈদগাহে আসছেন। আপনারা বলবেন কি আশ্চর্য কথা, নামাজ মাপ রোজা মাপ ওনারা আসছিল কি জন্য? উনারা ঈদগাহে এসে পাশে বসেছিলেন, ঈদের খুতবা শুনছেন, আল্লাহর নবী নামাজ শেষ করে তাদের কাছে যে আবার আলাদা করে নসিহত করছেন, তাও যেন ঈদের নামাজে শরীক হয়। তাদের নামাজ পড়ার দরকার নেই, কিন্তু ওখানে বসে আছে। আল্লাহর নবী এরপরে বললেন, মেয়েরা তোমরা দান করো, দান করো, আমি জাহান্নামে অনেক মেয়েদেরকে দেখছি তোমাদেরকে এই আচরণের কারণে। সাহাবায়ে কেরামের বউরা, স্ত্রীরা, মহিলা সাহাবীরা দান করছেন, হযরতে বেলাল এরকম করে নিজের পাত্র ধরেছেন, তারা কেউ বা সোনার আংটি, কেউ বা গলার হার, কেউ বা কানের দুল খুলে খুলে দান করে দিছেন ওই হায়েজরতা মহিলারা। সুতরাং এত আনন্দ এটা, সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করব আমাদের সমাজেও যেন আমরা এই মেয়েদের ঈদে অন্তত পক্ষে নামাজে হাজির করার মতো আমরা পরিবেশ করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে সুন্না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করে এক রাস্তাতে যাওয়া, এক রাস্তাতে আসা, তাগাইয়ুর তরিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে নবীজি রাস্তা পরিবর্তন করতেন। কারণ কি ভাই, রাস্তা পরিবর্তন করার কারণ কি? কল্পনা করে দেখেন, কারণটার কিছুই না, যে বেশি মানুষের সাথে জানি দেখা হয়। আমি এই রাস্তা দিয়ে গেলাম, এই মানুষগুলো, এই পরিবার, এই বাসায় তোমরা কেমন আছো, আপনি কেমন আছেন, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, মুরব্বী তোমরা, দেখতে দেখতে এক রাস্তা দিয়ে গেলাম, আবার ফিরলাম আরেক রাস্তা দিয়ে, আরও নতুন নতুন মানুষের সাথে দেখা জানি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস ছিল। সুতরাং আমি যদি এটা নিয়ত করেও যাই যে লোকের সাথে দেখা হোক না, আমার নবী 2 রাস্তাতে গেছে, আমি সালাম তো অন্তত দিতে পারবো নতুন কয়টা মানুষকে, এই নিয়ত করে গেলেও আপনার আমার জন্য সওয়াব হবে। এটা হচ্ছে আরেকটা দামি সুন্নাত। 7 নম্বর সর্বশেষ, ঈদের অভিবাদন, যেটা ঈদের সম্ভাষণ জানানো, এইটা হাদিসের মধ্যে আসছে, এটা যদি আমরা মুখস্থ করতে পারি খুব সুন্দর হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তোমার এবং আমাদের পক্ষ থেকে এইটাকে কবুল করে নেক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আর যদি নাও পারেন, আমরা যে ঈদ মোবারক বলি এইটা বলাও জায়েজ আছে, ঈদ উকুম খাইর বলি এটা বলাও জায়েজ আছে, ঈদের শুভেচ্ছা এটা বলাও জায়েজ আছে, কিন্তু আমরা যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলার পর ঈদ মোবারক বলি, তাহলে আল্লাহর নবীর আর একটা সুন্নাতের প্র্যাকটিস হলো। তবে যদি কেউ না পারে তাহলে আর সে কিছুই বলবেন, এরকম না, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এটা বলা বরকত, এটা সুন্না, এইটা আপনারা উইশ করবেন, মানুষকে শুভেচ্ছা জানাবেন, কোনো কুটিলতা নাই, মনে এক বুকে এক, ঈদের দিন দেখা হয়েছে জন্য বুক মিলালাম, তাছাড়া যে লোক ওর সাথে বুক মিলানোর কোনো জরুরত আছে আমার? এইরকম বুক মিলানো ইসলামে, এটা হচ্ছে মুনাফেকি বুক মিলানো হইলো। সুতরাং এই ঈদের দিন থেকে আমরা যেন সহমর্মী হই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক, আল্লাহ রাব্বুল আমিন এই সুন্নাগুলো পালন করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কল্লাতু যাহিরা মা ফীহিম ফাবাদাউতু শখসান আখার কাই আতাফা।